इस दुनिया में स्वागत है दोस्त। मैं तुम्हारी मम्मी नहीं हूँ, मैं तुम्हारा दोस्त मोगी। আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো আমি একটি 6.5 ফিটের একটি ছাতা সিটিং করলাম। তো দেখতে পাচ্ছেন একটি বাবু শরম পাচ্ছে। তো আপনাদের আজকে দেখাবো আমি আজকে 6.5 ফিটের একটি ছাতা সিটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্ল্যাবের মধ্যে আমি একটি স্ট্যান্ড ডিল করে ফুটো করে কীভাবে সিটিং করলাম তো দেখতেই পাচ্ছেন। তো আপনাদের দেখাবো আজকে যার বাসায় আমি আজকে ডিস্টি সিটিং করলাম, ওনার নাম হচ্ছে জামিল ভাই। তো ওনার সাথে আপনাদের কিছু পরিচয় করাই দিই। তো দেখতে পাচ্ছেন আজকে আমি যার বাসায় এই ডিস্টি সিটিং করলাম, মূলত হচ্ছে আজকে এই ভাইয়ের বাসায় লাগাইলাম এই ডিস্টি। ভাই নাম হচ্ছে জামিল। তো জামিল ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি জামিল হোসেন, গ্রাম নয়াপাড়া, ইউনিয়ন বাসতুল, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাল। আচ্ছা ভাই, আমি হচ্ছে মিজান ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে, ওই এর ফেসবুকের মাধ্যমে আমি নাম্বারটা পেয়ে উনি ভিডিও সবগুলাই দেখার পরে উনির কাছে আমি উনি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে উনির কাছে একদিন কথাবার্তা বলার পরে তারপরে আমি এলো উনির সাথে যোগাযোগ করে আমার যে 6.5 ফিট ছাতা আমি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি। আপনারা যদি কেউ সংগ্রহ করার ইচ্ছে থাকে তাহলে ভাইয়ের স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন দিবেন, ঠিক আছে। মিজান ভাই খুব ভালো লোক, ঠিক আছে। যদি কোনো কারো মালামাল দরকার পড়ে তাহলে মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি টেম্পোরারি হিসাবে ডিস্টি সিটিং করলাম। তো আপনাদের অল্প কিছু চ্যানেল আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনাদের আরেকটি কথা বলে রাখি, এই জামিল ভাই হচ্ছে এন্টারটেইন একটি বাংলা চ্যানেল আছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। সেই চ্যানেলটি শুধু এন্টারটেইন বাংলা চ্যানেল দেখার জন্য আজকে জামিল ভাই এই 6.5 ফিটের ছাতা উনি আমার কাছ থেকে নিছে। তো আমি যাই আজকে সিটিং করে দিলাম। তো আপনাদের অল্প কিছু চ্যানেল আপনাদের দেখানোর চেষ্টা করব, আসলে অনেকগুলো চ্যানেল আছে, সব চ্যানেলগুলোই আপনাদের দেখাবো না। তো আমি শুধু মাটির মধ্যে বসিয়ে রাখছি, এমনিতেই এই চ্যানেলগুলো খুব সুন্দরভাবে চলতেছে। তো দেখতেই পাচ্ছেন আমার কাজের জিনিসপত্র। তো আপনাদের সরাসরি কিছু টিভির থেকে কিছু চ্যানেল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিসিভার। তো সরাসরি টিভির থেকে আপনাদের অল্প কিছু চ্যানেল আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আপনাদের দেখাবো হচ্ছে এন্টারটেইন বাংলা একটি সুন্দর একটি চ্যানেল, আপনাদের অনেকেরই পছন্দের এই চ্যানেলটি। তো সেই চ্যানেলটি আপনাদের দেখাবো। এবং আমাকে অনেকেই ফোন দিয়ে বলেছেন মিজান ভাই এন্টারটেইন বাংলার একটি ভিডিও দেওয়ার জন্য, অনেক ভাই ফোনে বলেছেন এবং অনেক ভাই কমেন্ট করে বলেছেন। তো আজকে তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো সুন্দর সুন্দর চ্যানেল আছে, আমি আপনাদের সব চ্যানেলগুলাই দেখাবো না, সব চ্যানেল দেখাইতে অনেক সময় লাগবে, সেজন্য আমি সব চ্যানেল দেখাবো না, অল্প
কিছু চ্যানেল আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর মুভি চ্যানেল আছে, তারপরে মিউজিক চ্যানেল আছে অনেক, তো সেগুলো অল্প কিছু চ্যানেল আপনারা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন একটি মিউজিক চ্যানেল, খুব সুন্দর একটি মিউজিক চ্যানেল, আরও কয়েকটি মিউজিক চ্যানেল আছে, আপনাদের সেগুলোও দেখানোর চেষ্টা করব। এবং পুবালিক মুভিস একটি মুভি চ্যানেল, মণিপুর வன்முறை சம்பவங்களை விசாரித்து வரும் சிபிஐ பெண் அதிகாரி, এবং আরেকটি সুন্দর একটি চ্যানেল এন্টারটেন, এটি কিন্তু অনেক সুন্দর একটি চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে অনেক সময় অনেক সুন্দর সুন্দর কার্টুন দেখা যায় এই চ্যানেলের মাধ্যমে। এবং আরেকটি সুন্দর চ্যানেল, তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি চ্যানেল, অনেক সুন্দর একটি চ্যানেল এন্টারটেন বাংলা। তো আপনাদের আবার একটু দেখাবো, আমি এখন এই জায়গায় সিটিং করলাম। তো আজকে আপনাদের বলে রাখি, আজকে সারাদিনই বৃষ্টি ছিল, তো সেই বৃষ্টির মুহূর্তে আজকে এই ডিস্ট্রি সিটিং করলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সেই সময়। তো আজকে যে ডিস্ট্রি সিটিং করলাম, এই ডিস্ট্রি হচ্ছে 6.5 ফিটের সংযোগের একটি ডিস্ট, আর আমি হচ্ছে এলএমবিটি সিটিং করছি। এলএমবিটা হচ্ছে স্টারটেক, অনেক সুন্দর একটি এলএমবি, সেই এলএমবিটি আজকে সিটিং করলাম। তো আপনাদের ডিশের সামনের অংশ একটু দেখতেই পাচ্ছেন, পাহাড়ি এলাকায় আজকে আমি ডিস্ট্রি সিটিং করলাম। তো আপনারা ডিশের মাল সামালা যদি আপনাদের লাগে, তাহলে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিশের মাল সামাল আমি পাঠিয়ে থাকি। এবং আপনাদের জানতে বা বুঝতে কোনো সমস্যা হলে তো সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সবার সাথেই আলাপ করার চেষ্টা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই, তো আল্লাহ হাফেজ। একটা ফুল খেলে ওর হিচকি তো সেরে যাবে না, এখন থেকে আরো কে ভালো।